আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রদিয়াল্লাহতুল্লাহোর জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে বিস্তারিত ঘটনা যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক ইসলামের তৃতীয় খলিফা হাজরত উসমান রদিয়াল্লাহ তালাহর জীবনের প্রাথমিক দিক অর্থাৎ জাহিলি যুগের অবস্থা অন্যান্য কিছু সংখ্যক সাহাবাই গ্রামের মতো আংশিক অনুদ্ঘাটিত এবং ইতিহাসের আওতার বাইরে রয়ে গিয়েছে ইসলাম আবির্ভূত হয়ে এইসব মহাপুরুষের জীবন পদ্ধতি তাদের অন্তকরণ এবং তাদের চিন্তাধারাকে পরিবর্তন করে নতুন ছাঁচি শুধু গড়ে তোলেনি বরং তাদের জন্য সম্পূর্ণ এক নতুন ইতিহাসের গুরাপত্তন করেছে ফলে হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহ্নহর ইসলাম পূর্ব জীবন এমনভাবেই কেটেছে যেন ইসলামের আবির্ভাবের সাথে সাথেই জন্মগ্রহণ করেছেন কথিত আছে তিনি হস্তিবাহিনীর ঘটনার সাত বছর পর টাইএফ নগরীতে জন্মগ্রহণ করেছেন সম্ভবত তার প্রাথমিক জীবনের ইতিহাস সম্পর্কিত বর্ণনাগুলো সনদবিহীন এই সম্ভাবনাটি সত্যের প্রকৃষ্ট প্রমাণ শাহাদাত বরণের সময় তার বয়স কত ছিল এই সম্বন্ধে বিভিন্ন প্রকারের বর্ণনা পাওয়া যায় ঐতিহাসিকগণ এ বিষয়ে সকলেই একমত নন কেউ বলেন পঁচাত্তর বছর কেউ বলেন আটাশি বছর আবার কেউ বলেন নব্বই বছর আবার কারো কারো মতে বিরাশি তিরাশি বা ছিয়াশি বছর যদি তার জন্মগ্রহণের সঠিক তারিখ জানা যেত তাহলে সেই সম্বন্ধে এত মতভেদ হতো না মোট কথা তিনি কোন শোন জন্মগ্রহণ করেছেন এর কোনো প্রামাণিক বিবরণ পাওয়া যায় না কেননা তৎকালীন আরবে জন্ম এবং মৃত্যুর সঠিক দিন ও তারিখ লিখে রাখার রীতি প্রচলিত ছিল না আরব জাতি সাধারণত শক্তির জন্য বিখ্যাত ছিল তারা বিশেষ বিশেষ ঘটনা মনে রেখেছে এবং সেই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে অন্যান্য নতুন ঘটনার সময় ও তারিখ নির্ণয় করেছে যে বছর ইয়ামানের গভর্নর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে মক্কা আক্রমণ করে সেই বছরটিকে আরবরা আম আল ফিল অর্থাৎ হস্তি বর্ষ নামে অভিহিত করেছে আরবদের অধিবাসীদের কাছে এই বছরটি একটি চিরস্মরণীয় ঘটনার কারণে ঐতিহাসিক গুরুত্ব লাভ করেছিল পবিত্র কোরআনের স্রতুল ফিলে অর্থাৎ আলমতারাই এই ঘটনায় উল্লিখিত হয়েছে এই ঘটনাটি পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল এই শোনেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের জন্ম হয় এর ছয় বা সাত বছর পর হজরত উসমান আল্লাহ তোলাহ জন্মগ্রহণ করেন এই মোতাবেক হজরত উসমান রাদি আল্লাহ তোলাহুর জন্ম হয় পাঁচশত সাতাত্তর বা পাঁচশত আটাত্তর খ্রিস্টাব্দে রাসুলে করিম সাল্লু আলহিসাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই বছর হজরত উসমান আল্লাহ তোলাহ্ন বয়স ছিল সাতচল্লিশ বছর বলে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামের বয়স তখন তিপ্পান্ন বছর সেই হিসেবে হজরত উসমান রাদিয়াল্লাহ তোলাহর জন্ম পাঁচশত সাতাত্তর খ্রিষ্টাব্দ হয় বলে অবগত হওয়া যায় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ নবী করিম সাল্লাহ থেকে দুই বছরের ছোট ছিলেন এই হিসাবে হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ তোলাহ্ন ছিলেন হজরত উসমান আল্লাহ তালাহর চেয়ে চার বা পাঁচ বছরের বড় সুতরাং তিনি ছিলেন হজরত অপেক্ষা অন্তত ছয় বছরের ছোট নবী করিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তোল্লাহ্ন বয়স ছিল ষাট বছর এবং হজরত উমর রাদি আল্লাহ তুল্লাহ্ন বয়স তখন পঞ্চাশ বছর আর হজরত আবু বকর ও হজরত উমর রাদি আল্লাহ ঘনিষ্ঠ সহচর হজরত আবু উবাইদার বয়স ছিল তাদের দুজনের কাছাকাছি প্রাক ইসলামী যুগে হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাম্হর জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়ার পরেও তার নসবনামা অর্থাৎ বংশ তালিকা রাবিগণের কাছ থেকে সঠিকভাবে পাওয়া যায় তার বংশ পরম্পরা এরূপ উসমান ইবনে আফফান ইবনে আবিল আস ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ইবনে আব্দে মনাফ ইবনে কোসাই অর্থাৎ তার বংশধারা পিতার দিক থেকে ঊর্ধ্বতন পুরুষ আব্দে মনাফ পর্যন্ত গিয়ে রাসলসাল্লাহু আলিয়া সাল্লামের পূর্বপুরুষের সাথে মিলিত হয়েছে মায়ের দিক থেকে এই বংশগত সম্পর্ক রাসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের আরও নিকটবর্তী হয়ে যায় কেননা হাজরত উসমান রাজিউল্লাহতাল্লুর মায়ের নাম ছিল আরুয়া এবং তার বংশধারাও ঊর্ধ্বতন পঞ্চম পুরুষে গিয়ে রাসুল উহ সাল্লিয় সাল্লামের বংশের সাথে একত্রিত হয় অর্থাৎ আরুয়া বিনতে কুরাইজ ইবনে রবিয়া ইবনে হাবিব ইবনে আব্দে শামস ইবনে আব্দে মনাফ আব্দে মনাফের দুই পুত্রের মধ্যে একজনের বংশে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং অন্য পুত্রের বংশে হজরত উসমান রাদি আল্লাহতুল্লাহুর জন্ম হয় হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহ্নহুর মা আরুয়া ছিলেন রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের ফুফু উম্মে হাকিম বাইজা বিনতে আব্দুল মুতালিবের কন্যা রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই ফুফু তার পিতা হজরত আবদুল্লাহর যমস বোন ছিলেন অতএব হজরত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আপন ফুফু হলেন হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহুর নানি হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহ্ন বংশ মক্কায় খুবই সম্ভ্রান্ত ও সম্মানিত বলে গণ্য করা হত উমাইয়া ইবনে আব্দে শামস ছিলেন প্রখ্যাত নেতৃবৃন্দের অন্যতম কুরাইশ বংশের গোত্রীয় ঝান্ডা এই বংশের হাতেই ন্যস্ত ছিল ইসলাম ধর্মের আবির্ভাবের পর এই বংশের উকবা ইবনে আবি মুয়াইত এবং আবুসুফেন ইবনে হার্ভ খুবই খ্যাতি এবং সম্মান লাভ করেছিলেন সম্মান ও কৌলিন্যে এবং ধনসম্পদ ও ক্ষমতার দিক দিয়ে দুটি বংশ গোটা আরব দেশে খুবই প্রসিদ্ধ ছিল এর একটি হল নবী করিম সাল্লাহ বংশ বনু হাসেম আর অন্যটি হযরত উসমান রাদিয়াল্লাহ তুলান্ধর বংশ বনু উমাইয়া পার্থিব দিক থেকে বনু উমাইয়া এবং ধর্মীয় দিক থেকে বনু হাশেম গুত্র সম্মান ও ক্ষেতির শীর্ষে ছিলেন আরববাসী বনু হাসিম গুত্রকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখেছে এই দুটি বংশের মধ্যে মর্যাদা ও প্রতিপত্তির প্রশ্নে আবহমান কাল থেকে হানাহানি চলে আসছিল হজরত উসমান রাদিয়া আল্লাহতুল্লোর পিতা আফফান এবং গোটা বন উমাইয়া বংশ কুরাইশের অধিকাংশ লোক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছে এহেন মর্যাদা ও সম্পদশালী বিখ্যাত গোত্রে হযরত উসমান রাদিয়া আল্লাহতুল্লাহ জন্মগ্রহণ করেন তিনি এতই সুদর্শন ও সুশ্রী ছিলেন যে মক্কার লোকেরা বলি করে কেউ যদি এই যুগে হযরত ইউসুফ আল ইসাল্লামের রূপরাশি দেখতে চাও তাহলে উসমান ইবনা আফফানের প্রতি দৃষ্টিপাত করো তিনি ফুলের মতো সুকুমার এবং শিশিরের শুভ্র মন নিয়ে আরবের সুপ্রসিদ্ধ ধনী সৌদাগর আফফানের ঘর আলোকিত করেছিলেন পিতামাতা তার বাল্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন নিজের ঘরেই ইসলাম পূর্বযুগে শিক্ষার তেমন কোনো সুব্যবস্থা ছিল না ধনী বণিক ও নেতৃস্থানীয় লোকেরা তাদের সন্তানদেরকে নিজ নিজ পরিবারেই পড়ালেখা শিখিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য তত বেশি লেখাপড়ার প্রয়োজনও হতো না হযরত উসমান রদিয়াল্লাহতুল্ল ঘরে বসেই মোটামুটি ভালো লেখাপড়া শিখেছিলেন তাঁর পিতা আফফান সততা ও উদারতার জন্য মক্কানগরীতে বিশেষ করে বণিক মহলে সুপ্রসিদ্ধ ছিলেন মিশর সিরিয়া উকুফায় তাদের বাণিজ্যিক কারবার ছিল কিন্তু তার অধিকাংশ ব্যবসায়ী ছিল সিরিয়ার সাথে বাল্যকালেই হজরতান রাজিয়াল্লাহতোলাহু পিতৃহারা হন আফফান বাণিজ্যিক সফরে থাকাকালীন সিরিয়ায় পরলোক গমন করেন তিনি উত্তরাধিকারীদের জন্য প্রচুর ধন সম্পদ রেখে যান পিতার মৃত্যুর পর আল্লাহ রাদিয়াল্লাহতুল্লাহ পিতৃব্য হাকামের তত্ত্বাবধানে লালিত পালিত হন প্রাপ্তবয়স্ক হলে পিতৃব্যের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে ব্যবসায়িক সফরে বিভিন্ন দেশে যাতায়াত আরম্ভ করেন এই সুদর্শন তরুণ ব্যবসায়ের চিন্তাকর্ষক ব্যক্তিত্ব কমনীয় কান্তি এবং অমায়িক ব্যবহারে দেশে বিদেশে তার ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয় ঐতিহাসিকরা তার আকৃতি প্রকৃতির বর্ণনা দিয়েছেন তার দেহাবয়ব ছিল নাতিদীর্ঘ মুখমণ্ডল লাবণ্যময় ও আকর্ষণীয় বর্ণ সুপক্ক গমের ন্যায় উজ্জ্বল গৌরবরণের মুখমণ্ডলে ছিল বসন্তের কয়েকটি দাগ সুবিন্যস্ত ঘন দীর্ঘশ্রু ক্যাশরাশি খুবই ঘন এবং ঘাড় পর্যন্ত প্রলম্বিত পরিণত বয়সে ক্যাশরাশিতে বাসন্তী রঙের খেজাব ব্যবহার করতেন রক্তবর্ণ উষ্ঠাধরের অভ্যন্তরে রূপার ন্যায় চাকচিক্যময় দন্তরাজি প্রশস্ত বুক ও উন্নত নাক সর্বোপরি দুটি চোখের দৃষ্টি দর্শক মাত্রই বিমোহিত করেছে বাল্যকাল থেকে চরিত্রের দিক দিয়ে হাজরতসমান রদি আল্লাহতুল্ল সংযমী সত্যপরায়ণ এবং ন্যায়নিষ্ঠ ছিলেন জীবনে কোনো দিন সুরাপান করেননি কোন প্রকার রুচি বিবর্জিত করে আমোদ প্রমোদেও যোগদান করেননি লাজ নম্র স্বভাব ও সবিনয় ব্যবহারে তিনি সকলের কাছেই সমভাবে সমাদৃত ছিলেন কারও দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না এই সমস্ত গুণাবলীর কারণে সমবয়স্কদের কাছে যেমন প্রিয় ছিলেন বয়স্করাও তাকে অত্যাধিক স্নেহ করতেন হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লান্ন এবং হজরত রাসুলে করিম সাল্লাহ আলহাসাল্লাম কুরাইশ বংশের যে দুইটি শ্রেষ্ঠ শাখায় জন্মগ্রহণ করেছিলেন এই দুইটি শাখা একই উৎসমূল থেকে নির্গত হলেও শাখা দুইটির মধ্যে প্রীতিপূর্ণ সম্পর্ক বজায় ছিল না বরং তারা পরস্পর বৈরী ভাবাপন্ন ছিল উভয় শাখার পূর্বপুরুষ ছিলেন মক্কানগরীর বিশিষ্ট ব্যক্তি কুরাইশ বংশের নেতা আব্দে মোনাফ তার মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র হাসেম এই কর্তৃত্ব ও নেতৃত্ব লাভ করেন আব্দে মোনাফের জ্যৈষ্ঠ পুত্র আব্দ শামস অপেক্ষা কনিষ্ঠ পুত্র হাশেম অধিক দক্ষতা ও যোগ্যতার অধিকারী ছিলেন আব্দে শামস উদার চিত্তে কনিষ্ঠের কর্তৃত্ব স্বীকার করে নিয়েছিলেন কিন্তু আব্দে শামসের মৃত্যুর পর তার পুত্র উমইয়া উত্তরাধিকার সূত্রে নেতৃত্বের দাবি উত্থাপন করেন এই দাবির ভিত্তিতে পিতৃব্য হাশেমের সাথে তার বিরোধ শুরু হয় তিনি সুযোগ পেলেই পিতৃব্য হাসেমকে অপদস্ত ও হেয় করতে সচেষ্ট হতেন ক্রমেই এই বিরোধ রীতিমতো বিবাদ বিস্বম্বাদের প্রকট আকার ধারণ করে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা করে কিন্তু মক্কার অন্যান্য গোত্রের নেতৃবৃন্দের হস্তক্ষেপে যুদ্ধ বাঁধতে পারেনি এইরূপ গৃহযুদ্ধে কুরাইশ বংশের অন্যান্য শাখা উপশাখার লোকেরাও জড়িয়ে পড়তে পারে এবং এতে ভয়াবহ ও ব্যাপক রক্তপাত সংঘটিত হতে পারে এই আশঙ্কায় নেতৃবৃন্দ একটি শালিসি মীমাংসার ব্যবস্থা করেন এই শালিসিরা এ সিদ্ধান্ত হয় যে এরপর থেকে কাবাঘরের সংরক্ষণ এবং হজ যাত্রীদের আর ও বাসস্থানের ব্যবস্থা করার ভার থাকবে হাশেমের উপর আর নগরের শাসন কাজ এবং প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব থাকবে উমাইয়ার উপর বস্তুত কাবা ঘরের খাদেম এবং হজ যাত্রীদের তত্ত্বাবধায়ক হিসাবে হাসেম ও তার বংশধররা সমগ্র আরবে বিশেষ সুখ্যাতি ও মর্যাদা লাভ করেন তাছাড়া হজের মৌসুমে তাদের প্রচুর অর্থ সমাগম হতে থাকে পক্ষান্তরে উমাইয়া ও তার বংশধররা নগর শাসন প্রতিরক্ষা ও যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে তেমন লাভে সমর্থ হতো না সুতরাং উমাইয়া বংশীয় যশ মর্যাদা ও অর্থ সম্পদের দিক দিয়ে হাসিমীদের তুলনায় হীন হয়ে পড়ে এর ফলে হাসেমিদের প্রতি তাদের বিদ্বেষের ভাব দিন দিন বেড়ে যেতে থাকে হাসেমের পুত্র আব্দুল মুতালিবের সময় হাসেমি ও উমাইয়া বংশীয়দের মধ্যে প্রভাব প্রতিপত্তি এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে দূরত্ব অধিক বেড়ে যায় কেননা আব্দুল মুতালিব ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী পুরুষ তার অন্তঃকরণ ছিল মহৎ উদার এবং রাজন্য সুলভ তার এগারো পুত্র ছিলেন সেই গোত্রীয় শাসন ব্যবস্থার যুগে এটা ছিল একটি উল্লেখযোগ্য কৃতিত্ব কেননা তৎকালে বংশের শক্তি ছিল পুত্র পুত্রদির সংখ্যাধিক্য দেশে বিদেশে তার ব্যাপক খ্যাতি এবং মক্কা নগরীতে তার অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্বে তিনি ছিলেন মক্কা নগরীর মুকুটহীন সম্রাট তার পুত্র আবু তালিবও পরবর্তীকালে কুরেশ বংশের প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এই আবু তালিবেরই পুত্র শেরে খোদা হজরত আলী আল্লাহ তাল্হু আর সাইয়দুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহ তার অতি আদরের ভ্রাতুষ্পুত্র উমাইয়া বংশ হাসিমিদের এই মানমর্যাদা ও প্রভাব প্রতিপত্তি আন্তরিকভাবে মেনে নেওয়া সম্ভব হয়নি হাসিমিদেরকে হেয় ও দুর্বল করার জন্য তারা পুরুষানুক্রমে চেষ্টা চালিয়ে যেতে থাকে মক্কানগরীর পৌরশাসন এবং সামরিক কর্তৃত্বের অধিকারী থেকে উমাইয়া বংশীয়রা কূটনীতি ও বীরত্বে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে উঠেছিল আর্থিক অবস্থার দিক দিয়েও নিজেদের অসচ্ছলতা দূর করার জন্য তারা বৈদেশিক বাণিজ্যে বিশেষ মনোযোগ দেয় ফলে দুই তিন পুরুষের মধ্যেই তারাও প্রচুর ধনসম্পদের অধিকারী হয়ে যায় শাসন কর্তৃত্ব এবং ধনসম্পদ তাদেরকে অহংকারী ও বিলাসী জীবনযাপনে পরিণত করে তাছাড়া বাইতুল্লার খিদমতে থাকার ফলে হাসিমিওরা ধর্মপ্রাণ এবং নম্র স্বভাবের অধিকারী ছিলেন এই সমস্ত প্রভেদ ও পার্থক্য উমাইয়া বংশীয়রা এবং তাদের পক্ষাবলম্বী অন্যান্য কুরাইশেরা ইসলাম বিরোধিতার ক্ষেত্রেও সক্রিয় প্রভাব বিস্তার করেছিল কেননা যিনি ইসলাম প্রচারকারী তিনি ছিলেন হাসিমী বংশের সন্তান হাশেমের সাথে বৈরী ভাবাপন্ন উমাইয়ার ওরুশে দুই পুত্র জন্মগ্রহণ করেন একজনের নাম হার্ব এবং অন্যজনের নাম আবুল আস হার্বের ঘরে এক পুত্র জন্মগ্রহণ করে নাম আবু সুফিয়ান আর আবুল আসের পুত্র ছিল দুইজন হাকাম ও আফান এরা সবাই রসলুল্লাহ সাল্লি সাল্লামের শত্রু এবং পুত্রলিক ছিল কিন্তু আল্লাহপাকের বিচিত্র কুদরত এদেরই মধ্যে আফফানের পুত্র হজরত উসমান রদি আল্লাহতুল্ল ছিলেন চিরধর্মপরায়ণ তিনি জীবনে কখনও প্রতিমা পূজায় লিপ্ত হননি সব সময় ছিলেন পোত্তলিকতার প্রতি বিত উমাইয়া বংশের আন্তরিকতা অহমিকা বিলাস প্রবণতা ও লোভ লালসা কখনও তার চরিত্রে কোনো অবদান রাখেনি রাসল সাল্লাহ সাল্লামের আহ্বানে সর্বপ্রথম মক্কায় যে চল্লিশ জন বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহ্ন ছিলেন তাদের একজন হজরত ওসমান রাদিয়াল্লাহতুলাহ ও অপর অপর বিখ্যাত সাহাবী বৃন্দ যে সময় জন্মগ্রহণ করেছিলেন তখন কল্পনাও করা যেত না যে ভবিষ্যতে এই সমস্ত লোকই বিশাল বিস্তীর্ণ সাম্রাজ্যের শাসক হবেন এবং সুসংহত হয়ে বিশ্বের বুকে এক অপূর্ব বিপ্লব সংগঠিত করে এক নতুন ইতিহাসের ভিত্তি স্থাপন করবেন এ কারণে কেহ তাদের জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন মনে করেননি তাদের বাল্যজীবন নিয়েও কেহ চিন্তাভাবনা করেনি অতএব হজরত উসমান রাজিউল্লাহতাহর বাল্যজীবনের তেমন বিস্তারিত কিছুই পাওয়া যায় না শুধু এতটুকু পাওয়া যায় যে পিতামাতার তত্ত্বাবধানে তিনি নিজ পরিবারেই লেখাপড়া শিখেছেন বাল্যকালে পিতৃহারা হয়ে অগাধ ধনসম্পদের অধিকারী এবং পিতৃব্যের তত্ত্বাবধানে লালিত পালিত হন এরপর বয়প্রাপ্ত হলে পিতৃব্যের সহযোগিতায় পিতার পন্থা অনুসরণে বৈদেশিক বাণিজ্য আত্মনিয়োগ করেন এই সময় মক্কার তরুণ ব্যবসায়ীদের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহতুল্লাহও বিশেষ সুখ্যাতি অর্জন করেছিলেন ব্যবসায়ের মাধ্যমে তার সঙ্গে হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লোর পরিচয় হয়ে ক্রমেই তা অন্তরঙ্গতায় পরিণত হয় কেননা এই দুইজন মহাপুরুষের মধ্যে বয়স ও পেশার সামঞ্জস্য ছাড়াও চরিত্র ও প্রকৃতিগত সাদৃশ্যও ছিল যথেষ্ট তাদের এই বন্ধুত্বই হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লোর জীবনে এক বিরাট পরিবর্তন সাধন করেছিল এ কারণে সুপ্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য ত্যাগ করে তিনি নব নবদীক্ষিত মুসলমানদের বিপদসংকুল ও কণ্টকাকীরণ পথে এসে অবস্থান গ্রহণ করেন সম্মানিত সধি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়া জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত